পুরান ঢাকার সেই অথেন্টিক ফ্লেভার। মনে হচ্ছে আমি এখন পুরান ঢাকাতেই কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। বুঝতে পারছি আপনাদের এখন পুরান ঢাকার তেহারি খেতে ইচ্ছে করছে, কিন্তু যারা এখন পুরান ঢাকায় যেতে পারছেন না, আপনারা যাতে ঘরে বসেই পুরান ঢাকার তেহারি সেই অথেন্টিক টেস্টটা পান, তাই আপনাদের জন্যই আমার আজকের ওই রেসিপি। হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষার তেলে সেই তেহারি একদম পুরান ঢাকার স্টাইলে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই তেহারি রান্না করার জন্য সবার প্রথমে আমি একটা তেহারি মশলা বানাবো। সো সবার প্রথমে একটা গ্রাইন্ডার জারে আমি বড় সাইজের 2 টুকরা দারচিনি নিয়ে নিচ্ছি। দারচিনিটাকে সামান্য ভেঙে নিচ্ছি যাতে করে এটাকে গুঁড়া করতে সুবিধা হয়। আরো দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা এলাচ। একটা বড় সাইজের জায়ফলের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দুই তিন পিসের মতো অ্যাড করে দিচ্ছি জয়ত্রী। কালো গোলমরিচ অ্যাড করছি 15 থেকে 20টার মতো। লং দিয়ে দিচ্ছি 4-5টা। এবার এই মশলাটাকে আমি গুঁড়া করে নিব। ব্যাস, আমার তেহারির মশলাটা বানানো ডান। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তেহারি রান্নার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আর তেহারির পারফেক্ট টেস্টটা পেতে হলে আপনাদের কিন্তু এই রান্নায় সরিষার তেলটাকেই ব্যবহার করতে হবে। আর এই 1 কাপ তেলের মধ্যেই কিন্তু আমি মাংস প্লাস চাল এই দুটাই রান্না করব। তেল গরম হলে সবার প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি 2 টেবিল চামচের মতো আদা বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মশলাটাকে সামান্য ভুনে নিচ্ছি। তেহারি রান্নার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। আপনারা গরু বা খাসি যে কোনো মাংস দিয়েই এই তেহারিটা রান্না করতে পারবেন। তেহারিতে যে মাংসটা ব্যবহার করা হয় তাতে কিন্তু হাড়ের পরিমাণটা কম থাকে, কিন্তু মাংসে তেল চর্বি থাকলে ভালো হয়। এবার মাংসটাকে আমি মশলার সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি। আগে থেকে গুঁড়া করে রাখা তেহারির মশলাটা আমি এখানে অ্যাড করছি। আমি পুরো মশলাটাই এই রান্নায় ব্যবহার করব। এবার আমি মাংসটাকে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিব। এবার অ্যাড করছি 2 টেবিল চামচের মতো টক দই। আর এই দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। 7-8টা কাঁচামরিচ মাঝ বরাবর ফালি করে অ্যাড করছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা স্বাদ মতো। এবার মাংসটাকে আমি আবারও সামান্য কষিয়ে নিব আর এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যেই কিন্তু মাংসটা পানি ছাড়বে। আর এই সময় চুলার হিটটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। দেখতে পাচ্ছেন মাংস কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে। নর্মালি এই পানিতেই কিন্তু মাংসটা প্রপারলি কুক হয়ে যাবে। এবার আমি মাংসটাকে ঢেকে দিয়ে লো হিটে রান্না করব 45 থেকে 50 মিনিটের জন্য। তবে প্রয়োজন পড়লে আপনারা মাংস সিদ্ধ করার জন্য এখানে এক্সট্রা কিছু গরম পানি অ্যাড করতে পারেন। মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে মাংসটা পানি শুকিয়ে পাতিলে লেগে না যায় আর পুড়ে না যায়। এবার মাংসটাকে আমি আবারও ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায়। 45 থেকে 50 মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর তেলটাও সেপারেট হয়ে ভেসে উঠেছে। সো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি মাংসটাকে তুলে নিচ্ছি। এবার এই তেল আর মশলার মধ্যে আমি তেহারি চালটাকে রান্না করব। আজকে এই তেহারিটা রান্নার জন্য আমি এখানে 3 কাপ পোলাওর চাল নিয়েছি। আমি আজ এখানে চিনিগুড়া পোলাওর চালটা ইউজ করছি, তবে অন্য যে কোনো পোলাওর চাল দিয়েও আপনারা এই তেহারিটা রান্না করতে পারবেন। এই চালটাকে প্রায় আধা ঘন্টা আগে আমি ভালো করে ধুয়ে একটা স্টেইনারে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম।
পানিটা যখন প্রপারলি ঝরে যাবে তখন আমি চালটাকে এই তেল আর ঝোল অ্যাড করে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিটের জন্য এই চালটাকে আমি ভালো করে ভেজে নিব, আর এই সময় চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। এই তেহারি রান্নার একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, আপনারা যে পাতিলে মাংসটাকে রান্না করবেন ঠিক সেম পাতিলে চালটাকেও রান্না করতে হবে। এতে করে মাংসের তেল আর মশলার যে ফ্লেভারটা সেটা চালের মধ্যে ভালোভাবে মিশবে, আর তেহারিটাকে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি 6 কাপ গরম পানি। যেহেতু আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, সো এখানে আমি ডাবল অর্থাৎ 6 কাপ গরম পানি অ্যাড করছি। চালটাকে সামান্য নেড়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। চালটাকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে লবণ আর দুধের গুঁড়াটা ভালো করে মিশে যায়। লবণটাকে অ্যাড করার পরে আপনারা চাইলে চালের পানিটাকে সামান্য টেস্ট করে দেখতে পারেন। চালের পানিটাকে টেস্ট করার পর যদি মনে হয় লবণটা ঠিক আছে, তার মানে আপনাদের রান্নার পরে লবণটা কমে যাবে। আর এই অবস্থায় লবণটা যদি কিছুটা বেশি মনে হয় তবে বুঝতে হবে রান্নার পরে লবণটা পারফেক্ট হয়ে যাবে। পানিতে যখন বলক আসা শুরু হবে তখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, আর এটাকে আমি ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। আর এই সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি থাকবে। পানিটা যখন প্রায় কমে আসবে তখন আমি চালটাকে সামান্য নেড়ে চেড়ে দিব যাতে করে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে চলে যায়। এবার আমি এখানে অ্যাড করছি 2 থেকে 3 টেবিল চামচের মতো কেওড়ার জল, আর এই কেওড়ার জলটা কিন্তু তেহারির ফ্লেভারটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। 9 থেকে 10টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চালটাকে সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলা হিটটাকে একদম লো করে দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি চালটা প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই সময় ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা আপনারা বন্ধ করে দিতে পারেন। আমি একটা লং দিয়ে ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। সাত আট মিনিট পরেই দেখতে পাচ্ছেন চালের পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তুলে রাখা মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। চাল আর মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তেহারিটাকে ঢেকে দিয়ে আমি একদম লো আছে এটাকে দমে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। ব্যাস, আমার তেহারিটা ডান। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। তেহারির ফ্লেভারটা পুরাই অস্থির। বিসমিল্লাহ করে একটু খেয়ে দেখি। জোস, তেহারি থেকে সরিষার তেলের একটা মারাত্মক ফ্লেভার পাচ্ছি। বিফটাও একদম টেন্ডার। পুরান ঢাকার সেই অথেন্টিক ফ্লেভার। মনে হচ্ছে আমি এখন পুরান ঢাকাতেই কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।